আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 2 থেকে 3 বছরের এই কুচি দেওয়া বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি, তো সমান 2 ভাঁজ এখানে 2 পার্ট কাপড় আছে। তো এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিলাম, এখন 4 ভাঁজ হলো। তো আমি এখন এই পাশটা গলার মাপ নিয়ে নিচ্ছি, তো গলা আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। তো 1.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। গলার লম্বা আমি নিব 3 ইঞ্চি পরিমাণ, যেহেতু সামনে ও পিছনের গলায় একই মাপ হবে, তো আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন উপরের সাথে নিচের অংশ মিলিয়ে দিচ্ছি। তো কাঁধ আমি 3 ইঞ্চি পরিমাণ নেব, তো 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন আর্ম হোল আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, তো 4.5 ইঞ্চিতে আর্ম হোলের মাপটা আমি দিয়ে দিলাম। এখন বডি মাপ নিচ্ছি, তো বডি হচ্ছে 5.5 ইঞ্চি অরিজিনাল মাপ যেটা, আর আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। তো 6.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আপনারা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রাখবেন। তো কোমর আমি এখান থেকে 9 ইঞ্চিতে দিচ্ছি, তো 9 ইঞ্চিতে আমি বডিতে 1 ইঞ্চি কম নিলাম কোমর। এখন উপরের সাথে নিচের অংশ মিলিয়ে দিলাম, এখন নিচের সাথে এই কোমরের অংশ মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে কোমরে হালকা গোল করে শেপ করে দিচ্ছি। এরপর আমি কাঁধের অংশ 1/2 ইঞ্চি ডাউন করে দেব, 1/2 ইঞ্চি ডাউন করে দেওয়ার পর গলার শেপটাও তৈরি করে নিলাম। তো গলার শেপ তৈরি করে নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে মার্ক করে এখান দিয়ে কানি যাতে ঝুলে না যায় হালকা গোল করে শেপ করে নিলাম। এরপর আমি হালকা আর্ম হোলে শেপও করে নিচ্ছি। এরপরে মার্কিং অংশ কেটে নেব, তো সম্পূর্ণ অংশ এভাবে কেটে নিতে হবে। তো কাটার পরে আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমটা দেখাবে। তো আমি সামনের পাটটা সরিয়ে নিয়ে পিছনের পাটটা নেব, পিছনের পাট আমি 3 ইঞ্চি পরিমাণ কেটে দেব, কারণ এখানে টিপ বোতাম লাগানো হবে। এরপর আমি লম্বায় 2.5 ইঞ্চি মাপের 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এটা গলার কুচির জন্য, আর 5 ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে 33 ইঞ্চি চওড়া মাপের আমি 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি নিচের কুচির জন্য, আর এখানে কোনাকুনি করে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। এগুলোর মাপ 1.5 ইঞ্চি পরিমাণ দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে যে 3 ইঞ্চি পরিমাণ আমি গলার টিপ বোতামের জন্য কেটেছি, এখানে তার পট্টি কেটে নিলাম। তো এটা 3 ইঞ্চি পরিমাণ এভাবে কাটতে হবে, এটা এভাবে বসবে। তো এখন আমি পট্টিটাকে সেলাই করে আটকে নিচ্ছি, সোজা পিষ্টে বা ভাও পিষ্টায় পট্টিটাকে সেলাই করে আটকে নিতে হবে। এরপর এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে ফিনিশিং আর সুন্দর আসার জন্য। এরপর উল্টো পিষ্টায় পট্টিটাকে সম্পূর্ণরূপে ভাঁজ করে নিতে হবে, এবং সাইডে চিকন করে ভাঁজ দিয়ে সম্পূর্ণ পট্টিটাকে সেলাই করে নিতে হবে। এরপর পিছনের বডির পার্টের উপরে সামনের বডির পার্টটাকে উল্টোভাবে রাখতে হবে, এবং দুটোর কাঁধ উল্টোভাবে সেলাই করে নিতে হবে। এখন 2.5 ইঞ্চি মাপের যে আমি কাপড়টি কেটেছিলাম, দুইটাকে সেলাই করে আটকে নেব, এবং দুইটাকে ডাবল ভাঁজ করে বা এইভাবে মুড়ি ভাঁজ করে ডাবল ভাঁজ দিয়ে কুচি দিয়ে নেব। ছোট ছোট করে সম্পূর্ণ অংশ কুচি দিয়ে নিতে হবে। তো এই দেখুন আমি সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিয়েছি, এখন এটাকে গলার উপর বসিয়ে সেলাই করে নিতে হবে। তো কুচিটা কেটে এভাবে মুড়ি সামান্য ভিতরের দিকে ভাঁজ করে মুড়িটা সেলাই করে নিতে হবে। তো কুচি সম্পূর্ণ সেলাই করে নেওয়ার পরে উল্টো পাশে পাইপিংয়ের কাপড়টিকে লাগিয়ে নিতে হবে। তো কোনাকুনি করে পাইপিংয়ের কাপড় যে আমি কেটেছিলাম, সেটাকে এভাবে উল্টো পিষ্টা ঘুরে ঘুরে সেলাই করে আটকে নিতে হবে। তো মুড়ি সেলাই করে আটকে নেওয়ার পরে ছোটো ছোটো কাট বসিয়ে দিতে হবে। এরপর সোজা পিষ্টা বা ভাও পিষ্টা করে এভাবে ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো ধীরে ধীরে চাপ সেলাই দিতে হবে, এবং চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল করতে হবে নিচের সেলাই যাতে বাইরে দিয়ে দেখা না যায়। এই তো আমার পাইপিং সম্পূর্ণ অংশে লাগানো শেষ, এই যে গলা তৈরি হয়ে গেছে। একইভাবে হাতার উল্টো পাশেও এইভাবে পাইপিংয়ের কাপড়কে আটকে নিতে হবে। তো সেলাই করে আটকে নেওয়ার পরে ছোটো ছোটো কাট বসিয়ে নিতে হবে ফিনিশিং সুন্দর আসার জন্য। সম্পূর্ণ অংশে কাট বসিয়ে নেওয়ার পরে সোজা পিষ্টা বা ভাও পিষ্টা করে ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে আমি অফ ক্যামেরা অপর পাশের হাতার পাইপিংও সেলাই করে নেব। তো দেখুন আমি 2 পাশের হাতারই পাইপিং সেলাই করে নিয়েছি। তো এরপরে আমি সাইড সেলাই করে নেব। তো এক পাশে সাইড সেলাই করে নিতে হবে এভাবে। তো সাইড সেলাই করে নেওয়ার পরে আমি 5 ইঞ্চি করে লম্বা এবং পাশে 33 ইঞ্চি করে যে 2 পার্ট কাপড় কেটেছিলাম, সেটাকে সেলাই করে আটকে নেওয়ার পরে চিকন করে ভাবে এক সাইড দিয়ে মুড়ি সেলাই করে নিতে হবে। তো
সম্পূর্ণ অংশে মুড়ি সেলাই করে নেওয়ার পরে এটাকে উল্টোভাবে নিচের অংশে এভাবে বসিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। আর কি ফ্রকের পাটটি থাকবে সোজা পিসটা, আর কুচির কাপড়টা থাকবে উল্টো পিসটা। এভাবে বসিয়ে সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিতে হবে। তো আমি সম্পূর্ণ অংশে কুচি দিয়ে নিয়েছি। এরপরে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে সুন্দরভাবে কুচিগুলো পিঠে পড়ে থাকার জন্য। তো চাপ সেলাই দেওয়া শেষ, এখন আমি সাইড সেলাই দিয়ে নেবো। সাইড সেলাই দিয়ে নিলে আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য দুটো সবুতমো লাগিয়ে নিয়েছি, দেখুন এখন কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যেখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।